রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দেবড়ার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের কারিগর শিক্ষা প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডক্টর হুমায়ুন কবির মহাশয় তার বিধায়ক কার্যালয়ে সম্বর্ধনা জ্ঞাপন করলেন দেবড়ার রাধামোহনপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র অয়ন কুমার পালকে। অয়ন কুমার পাল এবছর মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছেন। দেবড়া ব্লকের প্রত্যন্ত গ্রামের ছেলে অয়নের সাফল্যের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে সবসময় পাশে থাকার কথা বলেন। তিনি এও বলেন যে এই সাফল্য ধরে রাখতে হবে আরও বেশি পরিশ্রম করে। আমরা তো অভিনন্দন জানালাম, ও খুব সুন্দর একটা ভবিষ্যৎ আমি আশা করছি। ও যে স্বপ্নটা দেখছে যে আমি বড় হয়ে এই জিনিসটা হবো, ডাক্তার হবো, সেটা যেন ওর স্বপ্নটা পূরণ হয়। তার জন্য যা যা করার বাবা তো করছেই, আমাদের তরফ থেকে একটা অ্যাসিওরেন্স থাকলো যদি কোনো দরকার লাগে ভবিষ্যতে, কোনো ব্যাপারে কোচিং বলুক, বৈগত বলুক, অন্যান্য কোনো হেল্প লাগে, টেকনিক্যাল হেল্প বা কলকাতায় যদি কোনো জায়গায় কোচিং নিতে চায় বা কোনোভাবে সাহায্য করতে পারি, আমরা নিশ্চয়ই সবসময় এগিয়ে আসবো। ভালো ছেলে, ও পড়াশোনা ভালো করেছে, মানে এত একটা গ্রাম থেকে, রাধামোহনপুরের মতো একটা গ্রাম থেকে, একটা স্কুল থেকে ও দশম স্থান অধিকার করেছে মাধ্যমিকে। এটা আমাদের দেবরা মুখ উজ্জ্বল করেছে এবং খুব গৌরব হয়েছে এবং ভবিষ্যতেও খুব ভালো করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভবিষ্যতে রেজাল্ট আরও ভালো করবে। বিধায়কের কাছে শুভেচ্ছা পেয়ে অয়ন ও তার পরিবারের সদস্যরা ধন্যবাদ জানান বিধায়ককে। পশ্চিম মেদিনীপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।